আমাদের পৃথিবীতে বহু আজব এবং রহস্যময় ঘটনা ঘটে থাকে। কিছু পরিমাণ রহস্যময় ঘটনা আমরা আমাদের খালি চোখে দেখতে পাই। তো সেইখান থেকে কিছু রহস্যময় ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যা আপনি আগে কখনো শুনেননি বা দেখেননি। আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে এই ফুটেজটা দেখুন। একটা গাছের ভেতরে সাইকেল ঢুকে আছে। এটা ওয়াশিংটনের ভার্চেন আইল্যান্ডে রয়েছে এক বিচিত্রময় গাছ, যার মধ্যে রয়েছে একটি মরিচা পড়া পুরানো সাইকেল যা ভিতরে লুকানো অবস্থায় আছে। শুধু সামনের এবং পেছনের টায়ার ছাড়া আর কিছুই দেখা যায় না, সম্পূর্ণ গাছের ভেতরে রয়েছে। এটা দেখলে মনে হয় গাছটি যেন সাইকেলটিকে খাবার চেষ্টা করছে। সাইকেলটি কিভাবে গাছের মধ্যে ঢুকে গেল এর উপরে বহু কাহিনী প্রচলিত রয়েছে। তবে বিখ্যাত যে প্রচলিত কাহিনী সেটা হলো, এই সাইকেলটি এক বালকের ছিল এবং সেই বালকটি সাইকেলটি গাছের পাশে রেখে যুদ্ধে চলে যায় এবং পরবর্তীতে সে মারা যায়। এবং দ্বিতীয় যে ঘটনা সেটা হলো, একজন মানুষ এই সাইকেলটিকে গাছের পাশে রেখে আইল্যান্ড ছেড়ে অনেক দূরে চলে যায়। আবার কিছু লোক তো এটাকে মানুষের কারসাজি বলে মনে করেন। আপনার কি মনে হয়, এটার পিছনে কি আদৌ কোনো ঘটনা লুকিয়ে আছে নাকি এটা সত্যি মানুষের কারসাজি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবারও কি ভাবতে পারেন এমন একটি ট্রাফিক জ্যাম যেটা 70 বছর ধরে একইভাবে রয়েছে? মাত্র 5 মিনিটের জন্য যদি কোনো ট্রাফিক জ্যাম হয় আমাদের জীবনটা যেন অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু এমন একটি ট্রাফিক জ্যাম রয়েছে যেটা 70 বছর ধরে একইভাবে রয়েছে, এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয়। এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো এভাবে 70 বছরেরও বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে। 70 বছর আগে এই গাড়িগুলো একেবারে নতুনের মতোই ছিল, কিন্তু হঠাৎ তাদেরকে একদিন দাঁড়িয়ে যেতে হয়, আর দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের এই অবস্থা হয়ে যায়। পরদিন তাদের মালিক তাদেরকে নিতে আসেননি, আর এই জায়গাটা গাড়ি রাখার আস্থান হয়ে গিয়েছে। এই রহস্যময় জায়গাটি রয়েছে ইউরোপের বেলজিয়ামের এক জঙ্গলে, যেখানে আনুমানিক 500 পুরনো গাড়ি এভাবে পড়ে আছে, যা দেখতে বড় সরু ট্রাফিক জ্যামের মতোই লাগে। আনুমানিক ধারণা করা হয় এই গাড়িগুলোকে তাড়াহুড়া করে এখানেই সিঁড়ি চলে যাওয়া হয়েছে। কিন্তু কেন কেন তারা এই গাড়িগুলো এখানে ফেলে রেখে চলে গিয়েছিল? আসলে এই গাড়িগুলো বেলজিয়ামের বসবাসরত আমেরিকান সৈন্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের নিজের গাড়ি এখানেই ছেড়ে চলে যেতে হয়। তখন তারা এই জঙ্গলে লুকিয়ে পার করেছিল। তারা ভেবেছিল যুদ্ধ শেষে আমেরিকান সৈন্যরা এই গাড়িগুলোকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা এই গাড়ির খরচ বহন করতে পারেনি, যার কারণে এখানে এই অবস্থায় এই গাড়িগুলোকে ফেলে যেতে হয় তাদেরকে। এবং 70 বছরের বেশি এই গাড়িগুলো এখনো এই অবস্থায় রয়েছে। 3 নম্বরে যে ঘটনাটির কথা বলবো সেটা হলো পর্তুগালে হওয়া এঞ্জেল হেয়ার রেইন, অর্থাৎ পরীদের চুলের বৃষ্টি। সালটা ছিল 1995। পর্তুগালে দুপুরের পর সাদা রঙের রেশমি তুলার মতো এক ধরনের আজব জিনিস আকাশ থেকে পড়তে থাকে। মানুষ ঘর থেকে বের হয়ে এই বিচিত্র ঘটনাটি দেখা শুরু করেন, আর এই ঘটনাকে তারা নাম দেয় এঞ্জেল হেয়ার রেইন। নিচে পড়ার পর দেখা যায় এগুলো অনেকটা মাকড়সার জালের মতো, আর সব থেকে বিস্ময়কর তথ্য হলো এটার উপরে আল্ট্রাভায়োলেট লাইট পড়ে এটা জীবিত হয়ে যায়। তখন এদেরকে এলিয়েনের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয়েছিল। কিছু বিজ্ঞানী বলেছিল এটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের কোনো এক স্তরে বসবাস করে, মাটি আর আকাশের মাঝখানে বাতাসের মধ্যে থাকে। পরে পৃথিবীর আলাদা আলাদা জায়গায় এই ঘটনাটি ঘটে, যেমন ফিনল্যান্ড এবং কানাডায়। কিন্তু এই আজব জিনিসগুলো বিশ্লেষণ করার আগে কেমন যেন গায়েব হয়ে গিয়েছিল। এখন যে ঘটনাটি বলবো এটা হলো ফ্লাইট 914। 1955 সালে গায়েব হয়ে যায় এক বিমান যা 37 বছর পর ল্যান্ড করে। 1995 সালের ফ্লাইট 914 57 জন প্যাসেঞ্জার নিয়ে নিউইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আর কখনো মায়ামি পৌঁছায়নি। 37 বছর পর 1992 সালে সেই একই বিমান ভেনেজুয়েলার বিমানবন্দরে ল্যান্ড করে। কন্ট্রোল টাওয়ারের সাথে তারা কথাও বলেছিল। এয়ারপোর্টের রাডার স্ক্রিনে তখন কিছুই ছিল না, কিন্তু তাও এয়ারপোর্টের সব মানুষ বিমানটিকে দেখতে পেয়েছিল, আর কাছ থেকে গ্রাউন্ড স্টাফেরা বিমানের যাত্রীদেরকেও দেখেছিল, যারা জানালা থেকে আশ্চর্যজনক হয়ে তাকিয়েছিল। সম্ভবত তারা ভবিষ্যতের জিনিসপত্র দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। পাইলট জিজ্ঞেসে করেছিল তারা কোথায় এসেছে। জবাবে কন্ট্রোল টাওয়ারের কর্মী বলে, এটা 1992 সাল আর আপনারা ভেনেজুয়েলার এয়ারপোর্টে। এটা শুনে আরও ভয় পেয়ে তারা নিজেদের জানালা খুলে হাত নাড়িয়ে বলে, আমাদের থেকে দূরে থাকুন, আমরা চলে যাচ্ছি। আর কিছু সময়ের মধ্যেই বিমান দ্বিতীয় টেক অফ করে আর আকাশে চিরতরের জন্য গায়েব হয়ে যায়। কিন্তু যাওয়ার পূর্বে বিমান থেকে একটা ক্যালেন্ডার উড়ে মাটিতে পড়ে যায় যা 1995 সালে ছিল। এই ঘটনাটি সব থেকে বড় সাক্ষী হয়ে যায় সেই ক্যালেন্ডার, আর সেই সাথে কন্ট্রোল টাওয়ারের সাথে কথাবার্তা এবং সেখানে উপস্থিত সকল মানুষের সাক্ষী হয়ে যায়। সম্পূর্ণ ভিডিও জুড়ে কিছু রহস্যময় এবং অদ্ভুত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আবারও কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।